আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার পাঠশালায় স্বাগত। আমরা জানি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের বাংলা বিষয়ে নির্মিতি বলে একটি করে পর্যায় থাকে, এবং সেই নির্মিতি পর্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পত্র রচনা। আজকে আমাদের আলোচ্য বিষয় পত্র রচনা। পত্র রচনা কিভাবে করতে হয় সেই আলোচনা যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে পত্র রচনা কি। আমাদের মনে রাখতে হবে চিঠিপত্র হলো মানুষের সভ্যতার প্রতীক। মানুষ সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের মাধ্যম হিসাবে সৃষ্টি করলো ভাষা। এই ভাষাই হলো ভাব বিনিময়ের বাহন, কিন্তু এমন অনেক ভাব আছে যা শ্রোতার উপস্থিতিতে প্রকাশ করা যায় না। তাছাড়া মানুষ দূরের মানুষকে তার ভাব এবং প্রয়োজনের কথা নিবেদন করতে চায়। এই প্রয়োজনের তাগিদ থেকেই পত্র রচনার উদ্ভব। আমাদের মনে রাখতে হবে পত্র রচনা কিন্তু একটা সাহিত্যের মধ্যেই পড়ে। আমরা জানি জর্জ বার্নার্ড শ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের যে চিঠিপত্র সেগুলো কিন্তু সাহিত্যের মর্যাদা পেয়েছে। তাহলে আমরা দেখলাম প্রাথমিকভাবে পত্র রচনার সূচনা কিন্তু মানুষের প্রয়োজনের তাগিদে। আমরা জানি বর্তমান যুগে মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে, ইমেল বা মেসেজের মাধ্যমে কিছু প্রয়োজন মিটলেও পুরোপুরি প্রয়োজন মেটে না। তাই আমাদেরকে পত্র রচনার উপরেই অনেকাংশেই নির্ভরশীল হতে হয়। তাই আমাদের পত্র রচনা কিভাবে করতে হয় সেটা শেখা জরুরি। আজকে আমরা আলোচনা করব পত্র রচনা কিভাবে করতে হয়। এই পত্রের আরেক নাম হচ্ছে চিঠি। চিঠি বা পত্র একরকমের হয় না। চিঠি বা পত্রের প্রকারভেদ করলে আমরা দেখতে পাবো চিঠিপত্রকে পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয়। সেই শ্রেণীগুলো কি না, 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক চিঠি, 2 নম্বর হচ্ছে সামাজিক চিঠি বা আমন্ত্রণ পত্র, 3 নম্বর হচ্ছে ব্যবহারিক চিঠি বা প্রাতিষ্ঠানিক পত্র, 4 নম্বর হচ্ছে বাণিজ্যিক বা বৈষয়িক পত্র, এবং 5 নম্বর হচ্ছে আবেদনমূলক বা প্রশাসনিক পত্র। আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে নির্মিতি পর্যায়ের সিলেবাসে যে পত্র রচনা করতে দেওয়া হয় মূলত সেই দুটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমার ব্যক্তিগত বা পারিবারিক চিঠি, আর 2 নম্বর হচ্ছে আবেদনমূলক বা প্রশাসনিক পত্র। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক চিঠি। এখন একটি আদর্শ পত্র রচনা করতে হলে যে বিষয়গুলির প্রতি নজর দিতে হবে সেইগুলি আমি সূত্রাকারে বলবো এবং তার ব্যাখ্যাও করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। তারপরে আমরা একটা আদর্শ পত্র কিভাবে রচনা করব তার একটা নমুনাও দেখাবো। দেখো, প্রথমে আমাদের মনে রাখতে হবে যে লিখবে তার ঠিকানা যথাযথভাবে লিখতে হবে। চিঠির মধ্যে যদি আমি যে লিখছি চিঠিটা তার ঠিকানা যদি যথাযথ না দেওয়া হয় তাহলে চিঠির প্রাপক কোথা থেকে চিঠিটা এসছে, কে দিয়েছে সেটা বুঝতে পারবে না। তাই আমাদেরকে তার ঠিকানাটা যথাযথভাবে লিখতে হবে এবং তার একটা জায়গা আছে। ব্যাখ্যাগুলো করার পর তোমাদের যখন একটা আমি পত্র রচনার নমুনা দেখাবো তখনই দেখতে পাবে কোথায় ঠিকানা লিখতে হবে, কোথায় সম্বোধন করতে হবে, তার নির্দিষ্ট জায়গাগুলো আমি তোমাদের খুব স্পষ্টভাবে চিহ্নিত করে দেবো। তোমরা একটু এগুলো একটু মনোযোগ সহকারে শুনে নাও। 2 নম্বরে হচ্ছে যাকে লেখা হবে তার বয়স, সম্পর্ক প্রভৃতি অনুসারে সম্বোধন লিখতে হবে। অর্থাৎ যাকে আমি চিঠিটা লিখছি তার সঙ্গে আমার কি সম্পর্ক, যাকে লেখা হচ্ছে তার বয়স কিরকম, সেই কিন্তু তাকে সম্বোধন করতে হবে। সেই সম্বোধনগুলো কিরকম হবে, না যদি আমি যাকে লিখছি সে যদি বন্ধু বা সমবয়স্ক হয় আমার সঙ্গে তাহলে কিরকম সম্বোধন করব, না প্রিয় বা প্রিয় বন্ধু, ভাই, বন্ধুবর, প্রিয় বরেশু, বন্ধু বরেশু, সুহৃদ, মেহের বানেশু ইত্যাদি, এরকম কিন্তু আমরা করতে পারি। আর যাকে চিঠিটা দিচ্ছি তিনি যদি গুরুজন হন তাহলে তার ক্ষেত্রে সম্বোধনটা আলাদা হবে। কিরকম হবে তার ক্ষেত্রে, তার ক্ষেত্রে হতে পারে শ্রীচরণেশু, পরম পূজনীয় বা পরম পূজনীয়া বা পূজনীয় পূজনীয়া হতে পারে, শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া, মাননীয় মাননীয়া, পাক জনাবেশু, মোবারক জনাবেশু ইত্যাদি। বিশেষ করে একটা জিনিস মনে রাখবে, আমরা মাননীয় বা মাননীয়া যখন বলি তখন আমাদের অপরিচিত এবং শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে দিতে গেলে এটা আমরা ব্যবহার করি। তাহলে 2 নম্বর পয়েন্টস আমি যেটা বললাম সম্পর্ক এবং বয়স অনুযায়ী সম্বোধন করতে হবে। 3 নম্বরে বলেছি বক্তব্য বিষয় গুছিয়ে লিখতে হবে। যেহেতু আমি যাকে চিঠিটা লিখছি
আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু আমার কাছে উপস্থিত নন, অতএব যেটা বোঝাতে হবে সেটা আমাকে লিখে বোঝাতে হবে। কাজে সেই লেখার মধ্যে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে যদি না লিখি তাহলে আমি কি লিখলাম তিনি বুঝতে পারবেন না, তাই এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর 4 নম্বর পয়েন্ট আমি দিয়ে দেবো, দৈনন্দিন চিঠির ভাষা হবে সহজ সরল এবং বক্তব্য বিষয় হবে অতি সংক্ষিপ্ত। দৈনন্দিন চিঠির ভাষা, আমাদের প্রয়োজনে যখন চিঠি লিখছি কাউকে তখন ভাষাটা কেমন হবে, সহজ এবং সরল, কারণ যাকে দিচ্ছি তিনি যেন স্পষ্টভাবে বুঝতে পারেন আমার বক্তব্যটা। এবং অতি সংক্ষিপ্ত বলছি কেন, আমি যে বিষয়টা লিখে জানাচ্ছি সেই লেখাটা কিন্তু খুব বড় হওয়া চলবে না, যতটা সম্ভব কম লেখার মধ্যে সেটাকে বোঝাতে হবে পত্র প্রাপককে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুচণ্ডালি দোষ এড়িয়ে চলিত ভাষায় পত্র রচনা কাম্য। গুরুচণ্ডালি দোষ কি না, আমরা জানি ভাষার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সাধু ভাষা, একটা চলিত ভাষা। এই সাধু ভাষা এবং চলিত ভাষা দুটোর সংমিশ্রণ হওয়াকেই বলা হয় গুরুচণ্ডালি দোষ। এই গুরুচণ্ডালি দোষকে এড়িয়ে কি করতে হবে, চলিত ভাষায় পত্র রচনা করতে হবে, চলিত ভাষায় করতে হবে, কারণ আমাদের মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারবো। তাই 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিদায় সম্ভাষণ যথাযথ লিখতে হবে। এখন 2 নম্বর পয়েন্টে বলেছিলাম সম্বোধন করা, সম্বোধন করার ক্ষেত্রে যেমন বয়স এবং সম্পর্ক অনুযায়ী আমরা সম্বোধন করেছিলাম, বিদায় সম্ভাষণের ক্ষেত্রেও সেরকম নিয়ম মানতে হবে। এবং বিদায় সম্ভাষণের ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারি, দেখো বন্ধু বা সমবয়স্কদের ক্ষেত্রে আমরা বলতে পারি ইতি তোমার বন্ধু বা ইতি প্রীতি ধন্য। আর গুরুজনদের ক্ষেত্রে কি বলতে পারি, ইতি প্রণত বা আশীর্বাদাকাঙ্ক্ষী বা খাকসার প্রভৃতি, এগুলো আমরা বলতে পারি। এরপর 7 নম্বর পয়েন্টে দিয়ে দেখো পত্র লেখকের নাম দিতে হবে। পত্র লেখক যে পত্রটা লিখছে তার নামটা যদি না দেওয়া হয় তাহলে পত্র প্রাপক অর্থাৎ যিনি পত্রটা পাবেন তিনি কে চিঠি লিখেছে বুঝতে পারবেন না, তাই নামটা অবশ্যই দিতে হবে। 8 নম্বর বলছি দেখো পত্র প্রাপকের নাম ঠিকানা তারিখ ও ডাক টিকিট যথাস্থানে দিতে হবে। কোথায় দিতে হবে আমি একটা নমুনা যখন দেখাবো তখন তোমাদের পরিষ্কার বুঝিয়ে দেবো। এখন আপাতত কি কি দিতে হবে বলছি দেখো, পত্র প্রাপকের নাম যাকে চিঠি দিচ্ছি তার নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে স্পষ্টভাবে, তারিখ ও ডাক টিকিট যথাস্থানে দিতে হবে। তার নাম ঠিকানা, যদি ঠিকানা সঠিকভাবে না দেওয়া হয় তাহলে আমি যাকে পাঠাচ্ছি তার কাছে হয়তো পৌঁছবে না। তারিখ, কোন তারিখে দিচ্ছি চিঠিটা তাহলে চিঠির প্রাপক বুঝতে পারবে কবে আমাকে চিঠিটা লিখেছে। এবং ডাক টিকিট, যেহেতু ডাক ব্যবস্থার মাধ্যমে চিঠিটা আদান প্রদান হবে তাই ডাক টিকিটটা অবশ্যই দিতে হবে। 9 নম্বর বলেছি দেখো হাতের লেখা স্পষ্ট ও সুন্দর করতে হবে। হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর না করলে যাকে চিঠিটি লিখবো তার পড়তে অসুবিধা হবে, তাই আমাদেরকে হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর করতে হবে। তাহলে এখন আমরা এই 9টি বিষয়ের প্রতি বিশেষভাবে নজর দিয়ে একটা পারিবারিক বা ব্যক্তিগত চিঠি কিভাবে লিখতে হয় তার আমি নমুনা দেখাবো। এবং তার আগে আমি কয়েকটা জিনিস আমি একটু আগে বলছিলাম, যেমন ধরো সম্বোধন, চিঠির প্রাপকের ঠিকানা, চিঠি যিনি দিচ্ছেন তার নাম ঠিকানা, এগুলো কোথায় কি লিখতে হবে বা মূল বক্তব্যটাই বা কি লিখতে হবে, চিঠির কটা অংশ, সেইগুলো আমি একটু আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে দেখো। এখন আমরা একটি আদর্শ পত্র রচনা করব। কি পত্র রচনা করব, না ব্যক্তিগত বা পারিবারিক যে পত্র সেই পত্রের একটা নমুনা আমরা এখন দেখব। তাহলে ব্যক্তিগত বা পারিবারিক চিঠি যদি আমরা লিখতে যাই তাহলে ব্যক্তিগত বা পারিবারিক চিঠি কোনগুলোকে বলবো সেইটা প্রথমেই আমাদের বুঝতে হবে। সেগুলো কোনগুলো, ব্যক্তি সম্পর্কে নিরিখে রচিত পত্রই হলো ব্যক্তিগত পত্র। বন্ধু বান্ধব, পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, এদের উদ্দেশ্যে লেখা পত্রই হচ্ছে পারিবারিক পত্র। এখন যদি তোমাকে বলা হয় তোমার বিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানটা কেমন হয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, তাহলে সেই চিঠিটা কীরকম হবে সেইটারই নমুনা তোমাদের আজকে আমি দেখাবো। ব্যক্তিগত বা পারিবারিক চিঠির দুটো অংশ থাকে, একটা হচ্ছে বাইরের অংশ, একটা ভিতরের অংশ। ভিতরের অংশের মধ্যে আমরা 5টা অংশ পাবো। 1 নম্বর হচ্ছে প্রেরকের ঠিকানা ও তারিখ, অর্থাৎ যে
লিখছে চিঠিটা, ধরো তুমি চিঠিটা লিখছো, তাহলে তোমার ঠিকানা এবং যে তারিখে চিঠিটা লিখছো সেটা এখানে লিখবে। আমি একটা কাল্পনিক ঠিকানা লিখছি, দেখো, আমলপুর বর্ধমান, এটা হচ্ছে পিনকোড 713155, এবং যে তারিখে বসে লেখা হচ্ছে চিঠিটা হচ্ছে 24/12/2019। এরপর 2 নম্বর অংশে থাকবে সম্বোধন, বন্ধুকে সম্বোধন কিভাবে করা হয় আমি একটু আগেই বলেছি। এখানে ধরো তোমার বন্ধুর নাম অন্বেষা, সেক্ষেত্রে লিখবে প্রিয় অন্বেষা। এরপর 3 নম্বর অংশে আছে আবার মূল বক্তব্য, অর্থাৎ বিষয় যেটা দেওয়া আছে, তোমার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখা, অর্থাৎ মূল বক্তব্যটা কিন্তু এখানে মধ্যে লিখতে হবে। সেই মূল বক্তব্যটা শুরু করতে পারো এভাবে, অনেক দিন হয়ে গেল, আমি মূল বক্তব্যটা পুরোটাই আমি তোমাদের একটা লিখে দেখাচ্ছি, আগে আমি কিভাবে অংশগুলো লিখতে হবে সেটা বলে দিচ্ছি। এরপর 4 নম্বরে আছে আমার বিদায় সম্ভাষণ ও পত্র প্রেরকের সই। এখানে বিদায় সম্ভাষণ যেগুলো লিখতে হয় বন্ধুর ক্ষেত্রে সেগুলো আমি বলেছি, সেখান থেকে এখানে দেখো লিখতে পারি আমি তোর বান্ধবী, তুমি যে চিঠি লিখছো তোমার নামটা এখানে লিখবে, আমি এখানে কাল্পনিক নাম একটা ব্যবহার করেছি, দেখো সৌমিলি। এরপর 5 নম্বর অংশে কি থাকবে, না যাকে চিঠিটা লিখছি তার ঠিকানা থাকবে, তার ঠিকানা ধরো আমি একটা কাল্পনিক ঠিকানা লিখলাম, প্রাপক যে চিঠিটা পাবে তার ঠিকানা হচ্ছে সৌমিলি দাশগুপ্ত, প্রযত্নে আশুতোষ দাশগুপ্ত, রামপুরহাট বীরভূম, পিনকোড হচ্ছে 732358, এবং এর তারিখ লিখব 24/12/19। এটা গেল আমার ভিতরের অংশ। চিঠির বাইরের অংশে কি লিখতে হবে, বাইরের অংশে লিখতে হবে যাকে তুমি চিঠিটা লিখছো তার পুরো ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে, এবং বাঁ দিকে তোমার ঠিকানাটা এখানে লিখবে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডাক টিকিট, 3 নম্বর জিনিস, ডাক টিকিট একটা এখানে বসাতে হবে, যদি ডাক টিকিট না বসাও তাহলে কিন্তু চিঠিটা ডাকযোগে যাবে না। তাহলে কিভাবে কোথায় কিভাবে কি বসাতে হবে সেগুলো আমি বললাম, এখন এই চিঠির বিষয়বস্তু তোমাকে বলে দেওয়া হয়েছে, সেই বিষয়বস্তু নিরিখে কিভাবে মূল বক্তব্যটুকু লিখবে সেটা আমি বলছি, তোমার একটু মন দিয়ে শোনো। মূল বক্তব্য তুমি এইভাবে লিখতে পারো, প্রিয় অন্বেষা, অনেক দিন হয়ে গেল তোর কোনো খবর পাইনি, অ্যানুয়াল পরীক্ষা আর তারপরেই আমাদের স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এ কারণে তোর কোনো খোঁজ নিতে পারিনি, যাক সে কথা, কেমন আছিস, আমি তোকে আমার স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা লিখছি। এরপর প্যারা চেঞ্জ করবে, প্রত্যেক বছর আমাদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়ার পর স্কুলের বাৎসরিক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবছরও 22 ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, স্কুলের সভাকক্ষে অনুষ্ঠান শুরু হয়, আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন দ্বাদশ শ্রেণীর দিদিরা, এরপর প্রধান শিক্ষক মহাশয় বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য রাখেন, তারপর নৃত্য পরিবেশন করে একাদশ শ্রেণীর দাদা দিদিরা, এছাড়া পরিবেশিত হয় গান আবৃত্তি বক্তৃতা, আমি নজরুলের পুলি মজুর কবিতাটি আবৃত্তি করেছিলাম, আমাদের স্কুলে সাঁওতাল ছেলেমেয়েরা তাদের চিরাচরিত নৃত্য পরিবেশন করে, মনে হচ্ছিল আমরা যেন কোনো ঘোরের মধ্যে আছি, সময়টা যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, অনুষ্ঠান শেষে মিষ্টিমুখ করে সকলে যে যার বাড়ি চলে গেলাম, আজ আর বেশি লিখলাম না, রেজাল্টের খবর দিবি, বড়দের আমার প্রণাম জানাস, ভালো থাকিস, ইতি তোর বান্ধবী সৌমিলি। তাহলে এইভাবে তোমরা নিজেদের মতো করে যথাযথ জায়গায় তোমার নিজের নাম, তোমার নিজের পছন্দের বন্ধুর নাম বসিয়ে এভাবে চিঠি লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা অন্য একটা চিঠি নিয়ে আলোচনা করবো।